ডায়াবেটিসের লক্ষণ মাথাতে, ডায়াবেটিস সিমটমস অন ইয়োর ব্রেইন। টাইপ 1 ডায়াবেটিস হোক কি টাইপ 2 ডায়াবেটিস, প্রায় প্রতিটি অঙ্গেই তার প্রভাব দেখা যায়। এমনকি মাথাতেও ডায়াবেটিসের লক্ষণ ফুটে উঠতে পারে, আর তা খুবই মারাত্মক। আমরা মাথাতে ডায়াবেটিসের 6টি লক্ষণ নিয়ে আলোচনা করব। লক্ষণগুলির প্রতিটি খুবই গুরুত্বপূর্ণ, অবহেলায় মৃত্যু পর্যন্ত হতে পারে। মাথাতে ডায়াবেটিসের লক্ষণগুলো নিয়ে আলোচনার আগে, এখনও যদি আপনি ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, না হলে পরের ফ্রি ভিডিও আর দেখতে পাবেন না। এবার আসুন আলোচনায় ফেরা যাক। 1. ডায়াবেটিসের লক্ষণ, স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা হ্রাস। ডায়াবেটিস রোগীদের শুধু হাই ব্লাড সুগার থাকে না, লো ব্লাড সুগারও থাকে। সহজ কথায়, ডায়াবেটিস রোগীদের সাধারণ ব্লাড সুগার লেভেল থেকে প্রায় উপরে বা নিচে যায়, নির্দিষ্ট সীমায় কমই থাকে। মস্তিষ্ক সুগারের প্রতি খুবই নির্ভরশীল, ফলে যেমন কম ব্লাড সুগারে মস্তিষ্কের ওপর খারাপ প্রভাব পড়ে, তেমনই ব্লাড সুগার বেড়ে গেলেও খারাপ প্রভাব পড়ে। তাই ডায়াবেটিস রোগীদের মাথায় বিভিন্ন সমস্যা দেখা যায়। ডায়াবেটিসে ব্লাড সুগার অত্যাধিক বেড়ে গেলে সেরোটোনিন ও নিউরোট্রান্সমিটারের ক্ষরণ বেড়ে যায়। সেরোটোনিন ও নিউরোট্রান্সমিটার মস্তিষ্কের নার্ভ কোষ গঠন ও তার কার্যকারিতায় খুবই দরকারী, কিন্তু অত্যাধিক ক্ষরণের ফলে বিপরীত ফল দেখা দিতে পারে। নার্ভ কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ হতে পারে মস্তিষ্কের ইনফ্লেমেশনের, এর ফলে বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে। এছাড়া ডায়াবেটিস রোগীর দীর্ঘ সময় ধরে হাই ব্লাড সুগার থাকলে মস্তিষ্কের শিরা উপশিরা ক্ষতিগ্রস্ত হয়। শিরা উপশিরা ক্ষতিগ্রস্ত হলে মস্তিষ্কে খুব কম অক্সিজেন ও গ্লুকোজ পৌঁছয়, ফলে মস্তিষ্কের কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় কোষগুলো মরে যায়। এই অবস্থাকে ব্রেইন অ্যাট্রফিও বলা হয়। ব্রেইন অ্যাট্রফির ফলে বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি হ্রাস পায়, অর্থাৎ বুদ্ধি ও স্মৃতিশক্তির হ্রাসও ডায়াবেটিসের একটি লক্ষণ হতে পারে। 2. ডায়াবেটিসের লক্ষণ, অ্যালজাইমার ডিজিজ। গবেষণা থেকে প্রি ডায়াবেটিস ও টাইপ 2 ডায়াবেটিস রোগীদের অ্যালজাইমার ডিজিজের সম্ভাবনা অনেক বেড়ে যায়। ডায়াবেটিস রোগীর বেশ কিছু সমস্যা অ্যালজাইমার ডিজিজের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। যেমন 1. ডায়াবেটিস রোগীদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গেলে মাথার নার্ভ কোষেও গ্লুকোজ কম প্রবেশ করে, ফলে নার্ভ কোষ তার শক্তি পায় না, তার থেকে নার্ভ কোষের ড্যামেজ হয়, যা পরে অ্যালজাইমার ডিজিজের সম্ভাবনা বাড়িয়ে দেয়। 2. আগেই আলোচনা করেছি, ডায়াবেটিস রোগীদের মাথায় ব্লাড ভেসেল ক্ষতিগ্রস্ত হয়, ফলে নার্ভে খাবার অক্সিজেন পৌঁছতে পারে না, যা অ্যালজাইমার্সকে ডেকে আনতে পারে। 3. ডায়াবেটিসে ব্লাড সুগার বেড়ে গেলে নার্ভ কোষের মধ্যে বিটা অ্যামাইলয়েড প্রোটিন জট পাকিয়ে যায়, যা নার্ভের সিগন্যালকে বাধা দেয়, ফলে অ্যালজাইমার্সের সম্ভাবনা বেড়ে যায়। 4. টো প্রোটিন কোষে কোষে খাবার ও অন্যান্য উপাদান সহজে পৌঁছে দেয়। ডায়াবেটিসে টো প্রোটিন জট পাকিয়ে যায়, ফলে মস্তিষ্কে প্রয়োজনীয় উপাদানগুলো পৌঁছতে পারে না, যা পরে অ্যালজাইমার্স ডিজিজের কারণ হতে পারে। অর্থাৎ অ্যালজাইমার্সও ডায়াবেটিসের একটি লক্ষণ হিসেবে পরিগণিত হতে পারে। 3. ডায়াবেটিসের লক্ষণ, স্ট্রোক। আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশনের মতে ডায়াবেটিস রোগীদের স্ট্রোকের সম্ভাবনা প্রায় 2 গুণ বেড়ে যায়। শুধু সম্ভাবনা বেড়ে যায় না, ডায়াবেটিস রোগীদের অনেক কম বয়সে স্ট্রোক ডেকে আনতে পারে, সাথে স্ট্রোককে আরও জটিল করে তুলতে পারে। কিন্তু ডায়াবেটিস রোগীদের স্ট্রোকের সম্ভাবনা কেন বাড়ে? ডায়াবেটিস রোগীদের দীর্ঘদিন ধরে ব্লাড সুগার বেড়ে থাকার কারণে ব্লাড ভেসেলের মধ্যে ফ্যাট সহ বিভিন্ন রকম পদার্থ জমতে থাকে, ফলে ব্লাড ভেসেল শক্ত ও সংকুচিত হয়। এই অবস্থাকে অ্যাথারোস্ক্লেরোসিস বলা হয়। ব্লাড সুগার নিয়ন্ত্রণে না থাকলে মাথার অ্যাথারোস্ক্লেরোসিসযুক্ত ব্লাড ভেসেলে আরও ফ্যাট সহ বিভিন্ন পদার্থ জমা হয়ে একসময় ব্লাড ভেসেল খুবই সংকুচিত বা একেবারে বন্ধ হয়ে যেতে পারে, তার ফলে মস্তিষ্কের কোষে রক্ত ও অক্সিজেনের সরবরাহ একেবারে বন্ধ হয়ে স্ট্রোক দেখা যায়। তাই ডায়াবেটিস রোগীদের স্ট্রোক নিয়ে সাবধান হওয়া উচিত। ডায়াবেটিস রোগীদের স্ট্রোকের সম্ভাবনা ও ভয়াবহতা কমাতে ব্লাড সুগার নিয়ন্ত্রণের সাথে সাথে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে রাখতে হবে। 4. ডায়াবেটিসের লক্ষণ,
ডায়াবেটিক কোমা। খুব বেশি ব্লাড সুগার বেড়ে গেলে বা খুব বেশি ব্লাড সুগার কমে গেলে ডায়াবেটিস রোগীরা অজ্ঞান হয়ে যেতে পারে। ডায়াবেটিস রোগীর এই অবস্থাকে ডায়াবেটিক কোমা বলা হয়। ডায়াবেটিক কোমা অদ্ভুত একটি পরিস্থিতি। আপনি মরবেন না, কিন্তু ঘুম থেকে জাগতে পারবেন না বা সাড়া দিতে পারবেন না। ডায়াবেটিস কোমার মতো লক্ষণ দেখা দিলে ভয় না পেয়ে সাথে সাথে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে। তিনি ব্লাড সুগার নিয়ন্ত্রণে এনে ডায়াবেটিক কোমা মুক্ত করতে পারবেন। এবার জেনে নিন ডায়াবেটিক কোমা কেন হয়। ডায়াবেটিস রোগীদের হাইপারগ্লাইসেমিয়া ও হাইপোগ্লাইসেমিয়া মানে ব্লাড সুগার বাড়া ও কমা দুটি ঘটতে পারে। অত্যাধিক ব্লাড সুগার কমে গেলে মস্তিষ্কের কোষগুলি কাজ করার জন্য পর্যাপ্ত গ্লুকোজ পায় না, ফলে ডায়াবেটিস রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন। অত্যাধিক ব্লাড সুগার বেড়ে গেলে অতিরিক্ত ডিহাইড্রেশন দেখা যায়। মস্তিষ্কের অতিরিক্ত ডিহাইড্রেশনের জন্যও ডায়াবেটিস রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। অর্থাৎ ডায়াবেটিস কোমার মতো অবস্থা এড়িয়ে যেতে চাইলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা খুবই দরকার। পাঁচ, ডায়াবেটিসের লক্ষণ কিটো অ্যাসিডোসিস জনিত ডায়াবেটিক কোমা। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের জন্যও ডায়াবেটিস রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন। ডায়াবেটিস রোগীর শরীরে যখন ইনসুলিন খুব পরিমাণে কমে যায় তখন শরীরের কোষগুলো গ্লুকোজ পায় না, ফলে কোষ আর গ্লুকোজ থেকে শক্তি পায় না, লিভারের বিকল্প ব্যবস্থা নেয়, ফ্যাট ভেঙে শক্তিতে পরিণত করতে থাকে। ফ্যাট ভাঙার প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে কিটোন তৈরি হয়। এই কিটোন রক্তে জমা হতে থাকে। রক্তে কিটোনের পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে কিটো অ্যাসিডোসিসের মতো অবস্থার সৃষ্টি হয়। অত্যাধিক কিটো অ্যাসিডোসিসের ফলে ডায়াবেটিক রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন। ৬, ডায়াবেটিসের লক্ষণ ব্রেইন ফগ। ফগের বাংলা তো জানেন, কুয়াশা। আপনার মাথা যখন আক্ষরিক অর্থে কুয়াশাময় হয়, মানে জমে যায়, সেই অবস্থাকে ব্রেইন ফগ বলা হয়। আরেকটু ভেঙে বলি, ডায়াবেটিস রোগীর যদি ব্রেইন ফগ দেখা যায় তাহলে তিনি কোনো কিছুতে মন দিতে পারবেন না, মুড সুইং করবে, মানে মন কখন ভালো থাকছে আর কখন ভালো থাকছে না বুঝবেন না, ভুলো মন হয়ে যাবে, খুব সহজ বিষয় মনে রাখতে পারবেন না। ডায়াবেটিস রোগীর ব্লাড সুগার নিয়ন্ত্রণে না থাকলে ব্রেইন ফগের মতো অবস্থা দেখা খুবই কমন। ডায়াবেটিসের এই লক্ষণটি থেকেও আপনি সাবধান হতে পারবেন। অর্থাৎ ডায়াবেটিস রোগী মাথা নিয়ে খুব একটা না ভাবলেও মাথার ওপর ডায়াবেটিসের প্রভাব খুবই মারাত্মক। ডায়াবেটিসের স্মৃতিশক্তি, বুদ্ধি, শেখার ক্ষমতা হ্রাস, মুড সুইং, অ্যালজাইমার ডিজিজ, স্ট্রোক, ডায়াবেটিক কোমা, ব্রেইন ফগের মতো সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ ডায়াবেটিসের লক্ষণগুলির মধ্যে মাথার সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আলোচনাটি সাধারণ জ্ঞানের জন্য করা হয়েছে। ডায়াবেটিস জনিত যে কোনো সমস্যা সমাধানের জন্য ডাক্তারবাবুর পরামর্শ আবশ্যক। সাথে থাকুন, সুস্থ থাকুন।